কথা হচ্ছে অনির্ণয় ব্যাপারটা কি। তো মনে করো এবার এই ভাগ বিষয়টাকে আমি একটু অন্যভাবে ব্যাখ্যা করার চেষ্টা করি। ধরো 10/5 এর মানে কি, এর মানে হচ্ছে অ্যান্সার কত আসে, 2 আসে, আমরা সবাই জানি। তো 10 কে 5 দিয়ে ভাগ করা মানে এই যে রেজাল্টটা আসছে এটা কি মিন করে, যে 5 কে কত দিয়ে গুণ করলে 10 আসবে। মনে করো যে 6/3 = 2, এটার মানে হচ্ছে 3 কে কত দিয়ে গুণ করলে 6 আসবে। এটাই তো মিন করে আসলে ভাগ জিনিসটা। এখন 0/0 এটা মানে তাহলে কি, তা আমি ধরলাম এটার মান হচ্ছে x, তার মানে 0 কে কত দিয়ে গুণ করলে আসলে 0 হবে, সেগুলোই হচ্ছে আমার অ্যান্সার, তাই না? x এর মানগুলো অ্যান্সার। এখন তুমি চিন্তা করো x এর মান কি কি হতে পারে। x এর মান যদি 1 হয় তাহলে 0 কে 1 দিয়ে গুণ করলে কিন্তু 0, x এর মান যদি 2 হয় তাহলে 0 কে 2 দিয়ে গুণ করলে 0 হয়, যদি 3 হয়, 4 হয়, এরকম করে 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 যদি ধরো 1000, 10000, 1 লাখ, 10 লাখ, যাই হোক না কেন x এর মান 0 কে যদি 4 দিয়ে গুণ করো সেটা কিন্তু অলওয়েজ 0 হয়ে যাচ্ছে। আবার তুমি যদি লেখো -1 বা -2, -3, এরকম করে করে -1 লাখ লিখলা, এরকম অনেক দূর যাওয়া যায়। 0 কে -2 দিয়ে গুণ করলে 0 হবে, 0 কে -1 লাখ 1 কোটি 100 কোটি দিয়ে গুণ করলে কিন্তু 0ই হবে। তাহলে x এর মান আসলে কয়টা, তোমাকে যদি কোয়েশ্চেন করা হয় তুমি কি আসলে বলতে পারবা কয়টা গুণে শেষ করতে পারবা না। x এর মান কিন্তু যে -∞ থেকে এই +∞ পর্যন্ত যা আছে প্রত্যেকটাকেই কিন্তু 0 দিয়ে গুণ করলে 0 হয়ে যায়, তাই না? তার মানে x এর মান কিন্তু আমি বলতে পারবো যে -∞ থেকে +∞ সব কয়টা। এখন খেয়াল করো একটু আগে আমি দেখলাম 0 কে 0 দিয়ে ভাগ করলে 3টা বা 4টা অ্যান্সার পাওয়া যায়, এখন কয়টা দেখতেছি, এখন কয়টা অ্যান্সার পাওয়া যাচ্ছে, এখন কিন্তু অসীম সংখ্যক অ্যান্সার পাওয়া যাচ্ছে, তাই না? এবং আমাদের লজিকে কিন্তু কোনো ভুল নাই। সো ম্যাথমেটিশিয়ানরা তখন ঘোষণা করলো যে আচ্ছা 0/0 এটার মান কী হবে, এটার মান আমরা জানি না। তারা হার স্বীকার করে নিল, রে এটার মান আমরা জানি না। কেন জানি না, কারণ আমরা ভাই দেখতেছি 0 কে 0 দিয়ে ভাগ করলে সব পাওয়া যায়, যে কোনো কিছু পাওয়া যেতে পারে। হ্যাঁ, -∞ থেকে শুরু করে +∞ যে কোনো জিনিস পাওয়া যেতে পারে, এটা সঠিকভাবে আমি কখনো বলতে পারবো না যে আসলে কোনটা পাওয়া যাবে। এই জন্য একে বলা হয় অনির্ণয়। অনির্ণয় মানে কি, যে 0/0 মান কিন্তু আছে, এমন না যে নাই, এর অনেকগুলো মান আছে কিন্তু কোনটা হবে তা নির্ণয় করা যাচ্ছে না। যে আমার মান কিন্তু অনেকগুলো আছে, এমন না যে মান একটা দুইটা আছে, মান কিন্তু -∞ থেকে শুরু করলে +∞ অসীম সংখ্যক মান আছে, কিন্তু অ্যাকচুয়ালি কোনটা হবে সেটা কিন্তু আমি কখনো বলতে পারতেছি না এই ক্ষেত্রে। দ্যাটস ওয়াই এটাকে বলা হয় অনির্ণয়। সো তোমরা এখান থেকে একটা জিনিস শিওর হয়ে নাও যে অনির্ণয় যত টার্ম আছে তাদের সংজ্ঞাটাকে আসলে কি, যে যাদেরকে যোগ বিয়োগ গুণ ভাগ করলে অসংখ্য মান পাওয়া যায়, অসীম সংখ্যক মান পাওয়া যায়, কিন্তু আমি এক্স্যাক্টলি বলতে পারবো না যে কোন মানটা হবে। যেমন 1/0 ক্ষেত্রে কিন্তু আমি 2টাই মান পাইছি, এটা কিন্তু আমি শিওর যে এই দুইটার বাইরে কিন্তু আর কিছু নাই। 1/0 মান কিন্তু +∞ অথবা -∞, কিন্তু 0/0 আমি এক্স্যাক্টলি বলতে পারবো না যে এই দুইটা মান আছে বা এই 3টা মান আছে বা এই 4টা মান আছে, বলতে গেলে দেখা যাচ্ছে যে অসংখ্য মান রয়ে গেছে। এই জন্য 1/0 আর 0/0 দুইটাই অসংজ্ঞায়িত, এদের মধ্যে 0/0টা হচ্ছে অনির্ণয়। কেন অনির্ণয়, কারণ এর মান সঠিকভাবে নির্ণয় করা যায় না। এখন তোমাদের কোয়েশ্চেন আসতে পারে যে ভাইয়া আর কি অনির্ণয় আছে, আর কোনো টার্ম কি আছে। অবশ্যই আছে, আরও অসংখ্য অনির্ণয় টার্ম আছে। আমরা আরও কিছু অনির্ণয় টার্ম দেখি, মজার মজার অনির্ণয় আছে অনেক। যেমন একটা হচ্ছে অসীম থেকে অসীমকে বাদ দিলে আসলে কত থাকে, -∞। তুমি কি বলবা যে ভাইয়া 0, মানে অনেকে বলবে যে ভাইয়া 0, ব্যাপারটিকে আসলে 0 মনে করো, যে বিশাল এক মহাসাগর মনে করো, যে প্রশান্ত মহাসাগর, সেখান থেকে তুমি কোনো একটা সাগরকে বাদ দিয়ে দিচ্ছো, প্রশান্ত মহাসাগরের নিচে অনেকগুলো সাগর আছে, একটা সাগরকে বাদ দিয়ে দিচ্ছো, তাহলে কি প্রশান্ত মহাসাগর ডোবা হয়ে যাবে, এটা কি পসিবল, বা কুকুর হয়ে যাবে? অবশ্যই না, প্রশান্ত মহাসাগর কিন্তু সেটাই থাকবে। তাহলে অসীম থেকে অসীমকে বাদ দিলে আসলে কী হয় এটা কিন্তু আমরা এক্স্যাক্টলি বলতে পারতেছি না। তা আমরা এখন একটু ক্যালকুলেশন করি, যে ধরে নিলাম এই অ্যান্সারটা হচ্ছে x, তাহলে x এর মানটাই হচ্ছে আমার এই বিয়োগফল। এবার খেয়াল করো এই জিনিসটাকে লেখা যায় ∞ = x + ∞, তার মানে কি ইনফিনিটির সাথে কত যোগ করলে ইনফিনিটি হয়। তুমি বলতে পারো যে ভাই 1+∞ এটাও ইনফিনিটি, 2+∞ এটাও ইনফিনিটি, 420+∞ এটাও ইনফিনিটি, 244-1139 একজনের ফোন নাম্বার এটাও ইনফিনিটি। একটা জিনিস খেয়াল করো যে ইনফিনিটির সাথে তুমি যা যোগ করো এটা হইতে পারে প্লাস হইতে পারে মাইনাস, যেখানে যোগ করো না কেন ইনফিনিটি আসবে, তার মানে এক্স এর মান কিন্তু যে কোনো কিছু হতে পারে। সো এই ক্ষেত্রে আমরা কি দেখছি যে এই বিয়োগফলটার মান এক্স্যাক্টলি আমি বলতে পারতেছি না বা নির্ণয় করতে পারতেছি না, তাহলে এইটাও একটা অনির্ণয় টার্ম, ঠিক আছে? তো আমরা আরও মজার মজার কিছু অনির্ণয় দেখতে পারি, যেমন 0^0 বা ∞/∞, ∞^0, এগুলো কিন্তু সবই আসলে অনির্ণয়। এগুলো তোমরা বাসে বসে চিন্তা করবা যে এগুলো কেন আসলে অনির্ণয়।
আচ্ছা, তো আমি আরেকটা জিনিস দেখাই দিই, সেটা হচ্ছে খুবই মজার একটা প্রবলেম, সেটা হচ্ছে 1 to the power infinity কি হবে আসলে। এটা খুবই মজার প্রবলেম, যে অনেকেই এটা ভুল করে, 1 to the power infinity। হ্যাঁ, তোমাদের মাথায় ফার্স্টেই আসবে যে ভাই 1 এর উপর কি আছে, এটা তো দেখার বিষয় না। 1 এর উপর যাই থাকুক না কেন, গরু ছাগল ভেড়া মহিষ যাই থাকুক না কেন, এটা মান কত হচ্ছে 1 হওয়ার কথা। অ্যাকচুয়ালি এটার মান 1 হয়, আমরা একটু দেখি যে এটার মান আসলে কত হবে। তো আমরা মনে করি যে এটা ইকুয়ালস টু হচ্ছে x, তাহলে এখন 1 ইকুয়ালস টু কি হবে, x to the power 1/∞। 1/∞ মানে হচ্ছে 0। তোমরা সংখ্যা রেখা দিয়ে নিজেরা প্র্যাকটিস করবা যে 1/∞ আসলে কেন 0। আমরা কিভাবে দেখছিলাম যে 1/0 ইকুয়ালস টু ± ইনফিনিটি আসে, তোমরা উল্টা প্রসেসে দেখবা যে তুমি যদি 1/∞ লেখো, এটা প্লাস ইনফিনিটি লেখো আর মাইনাস ইনফিনিটি লেখো, অর্থাৎ আমি এবার ইনপুট যদি বাইরের দিকে নিই, আউটপুট দুইটাই 0 এর কাছে আসবে, এটা আসলে উল্টা প্রসেস। সো 1/∞ এটা অলওয়েজ 0, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে এখন কি দেখলাম যে 1 ইকুয়ালস টু তাহলে কি আসছে, x to the power 0। এবার তোমাকে কোশ্চেন করা হলো এক্স এর কোন মানের জন্য এই ইকুয়েশনটা ঠিক আছে। দেখো যে আমি যদি লিখি 2 to the power 0, এটা মানো 1, যদি লিখি 420 to the power 0, এটা মানো 1, যদি লিখি -244 11 39 to the power 0, এটা মানো কিন্তু 1। খেয়াল করো এক্স এর মান এটা কি একটা দুইটা, হ্যাঁ 1 to the power 0 অবশ্যই 1, এটা ঠিক আছে, বাট এক্স এর মান কি শুধু 1 হচ্ছে, শুধু 1 কিন্তু হচ্ছে না, এক্স এর মান কিন্তু প্লাস হতে পারে মাইনাস হতে পারে যে কোনো কিছু হতে পারে, কারণ পাওয়ারটা 0। সো আপনি যাই বসেন না কেন এখানে এটা 1 হয়ে যাচ্ছে। তাহলে খেয়াল করেন এক্স এর মান অসংখ্য হচ্ছে, এক্স এর মান অসংখ্য হচ্ছে মানে 1 to the power infinity এটার যে এক্স এর মান এটা কিন্তু অসংখ্য হচ্ছে, এটা কিন্তু 1 হচ্ছে না শুধু। সো 1 এর উপর যাই পাওয়ার থাকুক না কেন, আমরা যদি বলতাম যে 1 এর উপর যে কোনো পাওয়ার থাকলে সেটা 1 হয়, একটা পাওয়ারে ঝামেলা আছে, ঝামেলাটা কোথায়, যদি 1 এর উপর ইনফিনিটি পাওয়ার থাকে, ইনফিনিটি পাওয়ার থাকলে এটা শুধু 1 হবে না, এটা কিন্তু যে কোনো কিছু হতে পারে। সো 1 to the power infinity এটাও অনির্ণয়, বোঝা যাচ্ছে। তো এরকম তাহলে অনির্ণয় তোমরা ইচ্ছে মতো প্রমাণ করতে পারো। সো আমরা তাহলে একটু শুরুতে ফিরে যাই যে অসংজ্ঞায়িত তাহলে ব্যাপারটা কি, অসংজ্ঞায়িত হচ্ছে যে আমরা জানি যোগ বিয়োগ গুণভাগ যখনই করি না কেন দুইটা সংখ্যার মধ্যে রেজাল্ট অলওয়েজ একটা আসবে। তো অসংজ্ঞায়িত কারা, যাদের রেজাল্ট একটা আসে না, একের বেশি আসে, সেগুলোই হচ্ছে অসংজ্ঞায়িত। আর অসংজ্ঞায়িতর মধ্যে কিছু কিছু টার্ম আছে যাদেরকে আমরা বলবো অনির্ণয়। কেন অনির্ণয়, কারণ তাদের অনেক মান আছে, অসীম সংখ্যক মান আছে, আমি এক্স্যাক্টলি বলতে পারবো না যে কোন মানটা নিয়ে আমি কাজ করব, তাদের এক্স্যাক্টলি কোনো মান নির্ণয় করা যায় না, সবকটার মধ্যে যে কোনো একটা ফসলে হতে পারে, তো সেগুলোকে তাহলে আমরা বলবো অনির্ণয়। তো এই ছিল আসলে অসংজ্ঞায়িত অনির্ণয় ব্যাখ্যা, আমাদের লিমিট বোঝার জন্য এই দুটা অবশ্যই ভালো করে বুঝতে হবে।